ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলিতে ঘুরে, মানুষের যন্ত্রণা ভুলাতে। গায়ক নচিকেতার এই বাস্তবমুখী গান মানুষের হৃদয় স্পর্শ করে। বর্তমান সমাজ ব্যবস্থায় চিকিৎসকদের জন্য এই গান যথেষ্ট সময় উপযোগী। নচিকেতার এই গানের সঙ্গে অনেকটা সাযুজ্য রেখে অমরপুরের পর্যটন কেন্দ্র ছবি মুড়াতে পিকনিকের আনন্দে মশগুল হয়েছিলেন উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকরা। বিনা ছুটিতেই হাসপাতাল ফাঁকা রেখে তারা চলে গিয়েছিলেন আমোদ প্রমোদ করতে। আর চিকিৎসকের স্বল্পতার জন্যই বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক রোগীর। কিন্তু এই ঘটনা নিয়ে এখনো নিশ্চুপ রাজ্যের বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। কেন মন্ত্রীর এই নীরবতা? এই প্রশ্ন উকি দিচ্ছে জনমনে। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাস করে এসেছো বিলেতে ঘুরে, মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাস করে এসেছো বিলেতে ঘুরে, মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার। গায়ক নচিকেতার এই সারা জাগানো গানটি যে কতটা প্রাসঙ্গিক এবং সময় উপযোগী তা আবারও প্রমাণ করলেন রাজ্যের চিকিৎসকরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরাই মানুষের একমাত্র ভরসার স্থল। হাসপাতালের চিকিৎসকরা মানুষের কাছে ঈশ্বর স্বরূপ। সাধারণ মানুষ চিকিৎসকদের বরাবরই এই নজরেই দেখে থাকেন। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। কিন্তু চিকিৎসকদের কাছে রোগীরা যেন ছাপোষা। অথচ একজন মেডিকেল পড়ুয়া ছাত্রকে ডাক্তার তৈরি করার ক্ষেত্রে সরকার প্রচুর টাকা খরচ করে থাকে, যারা সমাজের প্রতি দায়বদ্ধও বটে। পুলিশের মতো চিকিৎসকরা চাকরির সময় পাঠ করেন শপথ বাক্য। চাকরিতে যোগদানের পর বেতন ব্যতীত উপরি কামায়ের ধান্দার করাল গ্রাসে আচ্ছন্ন হন চিকিৎসকরা। ভুলে যান চাকরির সময় সমাজের প্রতি দায়বদ্ধতা থাকার শপথ বাক্য পাঠের কথা। রাজ্যের এক শ্রেণীর ডাক্তারের কাছে দায়বদ্ধতা শব্দটির কোনো বালাই নেই। যারা মানুষের সঙ্গে একজন কসাইয়ের মতো ব্যবহার করে থাকে তার জলজ্জ্যান্ত প্রমাণ উদয়পুর মহকুমার ত্রিপুরা সুন্দরী হাসপাতাল। ঘটনার সূত্রপাত রবিবার। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকরা চড়ুই বাতিতে যান স্থান পর্যটন কেন্দ্র ছবি মুড়া। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। তাতে অবশ্যই ডাক্তারদের দোষের কিছু নেই, আপত্তি নেই আমাদেরও। চিকিৎসকরা সরকারি নিয়ম অনুযায়ী ছুটি কাটাবেন, পিকনিকে যাবেন, করবেন আমোদ প্রমোদ, এটা স্বাভাবিক। কোনো রোগী বা রোগীর পরিজনদেরও আপত্তি থাকার কথা নয়, নিশ্চিতভাবেই বলা যায় আপত্তি থাকবেও না। কিন্তু প্রশ্ন হচ্ছে গোটা হাসপাতাল ফাঁকা রেখে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চলে যান পিকনিকে, সঙ্গে খোদ এসডিএমও। হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার কাজে নিয়োজিত ছিলেন মাত্র একজন মহিলা চিকিৎসক। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। রবিবার সকালে ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীদের নিয়ে পিকনিক করতে ছবি মুড়াতে যান, যারা উপভোগ করেন ছবি মুড়ার নৈসর্গিক সৌন্দর্য। 35 শয্যা বিশিষ্ট ত্রিপুরা সুন্দরী হাসপাতালে সর্বসাকল্যে ছিলেন একজন মহিলা চিকিৎসক। তার পক্ষে যথাযথ পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। চিকিৎসকের স্বল্পতার কারণে বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু হলো এক ব্যক্তির। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। রোগীর মৃত্যুর পরই হাসপাতাল ফাঁকা করে চিকিৎসকদের ছবি মুড়াতে পিকনিক করতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। রোগীর মৃত্যুতে তাদের নেই কোনো হেলদোল এবং তারা ব্যস্ত ছিলেন মস্তিতে। ছবি মুড়াতে দাঁড়িয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সদর্পে জানান তারা ত্রিপুরা সুন্দরী হাসপাতাল থেকে এসেছেন এবং দারুণ উপভোগ করছেন ছবি মুড়ার প্রাকৃতিক সৌন্দর্য।
আমরা বোটিং খুব আচ্ছা মিস করলাম, বাট আমরা ওভারঅল খুব এনজয় করলাম। আগামী দিন কি প্রত্যাশা আছে আশা করি? আশা করি যে আমাদের বোটিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকবে, অ্যাভেলেবল থাকবে। এই জন্য আপনারা টোটাল কত জন এসেছেন? আমরা এসেছি 90 জন। টি এফ আপ 80 জন এসেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সুদেপুর থেকে। আপনারা কিসে আছেন? আমরা হেলথ সার্ভিস আছি, গভর্নমেন্ট অফ হেলথ সার্ভিস। কোন হাসপাতাল? ত্রিপুরা সুন্দরী হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক গর্ব করে বলেন, আমরা প্রতি বছরই পিকনিকে আসি, এবারও হাসপাতালে ম্যানেজ করে এলাম, সঙ্গে এসেছেন এসডিএমও। সবাই মিলে আমরা আজকাল ডিউটি ম্যানেজ করে আমরা এনজয় করতেছি। কিছু কিছু আমাদের হসপিটালের নামে বদনাম করছে। আমরা পিকনিকে এসেছি, কোনো হাসপাতাল সার্ভিস নষ্ট করে কিন্তু অলরেডি দুজন ডাক্তার হাসপাতালে আছে। হ্যাঁ, কিছু কিছু নিউজ চ্যানেল গভর্নমেন্ট বিরুদ্ধে প্রচার করতেছে। আমরা বছরে একবার পিকনিকে আসি। ত্রিপুরা সুন্দরী হাসপাতালের এই সিনিয়র চিকিৎসক কিন্তু বলেননি যে ছুটি নিয়ে এসেছেন, তিনি স্পষ্টভাবে বলছেন ম্যানেজ করে এসেছেন। আবার শুনুন এই চিকিৎসকের কথা। স্যার 8-10 জন ডাক্তার সবাই মিলে আমরা আজকাল ডিউটি ম্যানেজ করে আমরা এনজয় করতেছি। কিছু ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসকদের পিকনিকে আসা এবং নিউজ ভ্যানগার্ডে ব্রেকিং এর খবর সম্প্রচারিত হওয়ার বিষয় সম্পর্কে পিকনিকে আসা চিকিৎসক ওয়াকি বহাল কি বলছেন এই সিনিয়র চিকিৎসক, শুনুন দর্শক বন্ধুরা। আমাদের হসপিটালের নামে বদনাম করছে। আমরা পিকনিকে এসেছি, কোনো হাসপাতাল সার্ভিস নষ্ট করে কিন্তু অলরেডি দুজন ডাক্তার হাসপাতালে আছে। হায় রে ডাক্তারবাবু, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আপনার অবস্থাটা অনেকটা এরকম। তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার ও ডাক্তার। প্রশ্ন হচ্ছে, হাসপাতাল ফাঁকা রেখে চিকিৎসকরা পিকনিকে চলে গেলেও এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, সরকারিভাবে কোনো মন্তব্য করেননি স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। চিকিৎসকরা যে কোনো ধরনের স্টেশন লিভ নেননি তা কিন্তু স্পষ্ট করে দিলেন ত্রিপুরা সুন্দরী হাসপাতালের চিকিৎসক। তারপরও কেন নিশ্চুপ স্বাস্থ্যমন্ত্রী? বিজেপি সরকারের জামানায় এই স্বাস্থ্য বিপ্লব তো প্রত্যাশা করেনি রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।